আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে মানে সন্ধ্যাবেলা আপনাদের সাথে বসে বসে কথা বলতেছি। তো বৃষ্টির কারণে কিন্তু মানে ওরকম কেউ কোনখানে মানে যাওয়া আসা হইতেছে না, চলাচলতি হইতেছে না, আর বৃষ্টির ভিতর সবাই না একটা অন্যরকম একটা ভাব হয়ে গেছে যে মানে ঘরবন্দি হয়ে গেছে। তো আজকে হলো কথা বলবার, আমি কথা বলতেছি। কিছুক্ষণ আগে আমার এখান দিয়ে রাস্তার মানে অনেক পিছলা, ওইখানে আবুতলা একটা ব্যথা হইলো, মানে ওরা দুই বোন এত ই করছে, ঠাস করে পড়ে গেছে, আব দিয়া সকালবেলা একটা আচার খাইছে। তো যাই হোক, তো জালের সাথে হলো কথা বললাম অনেক দিন ধরে, ওই মঙ্গলবার দিন আসছি, এরপর আর ফোনে কথা হয় নাই। আজকে হলো আবার অনেকক্ষণ কথা বললাম দুইজনে, বাবুদের টিকা দিতে নিয়ে যাওয়া নিয়ে কথা বললাম। জাল কালকে সকালে অবশ্য আসতে পারে, বললো যে ভাবি কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে বাড়িতে আসবো, কয়দিন বেড়াই যাব, তো আসবে। আর হলো বিশেষ করে সব কিছু মিলাই কিন্তু মানে আমাদের অনেক ক্ষতি হয়ে যাইতেছে, আমাদের অনেকগুলো ধৈন্যা, তারপরে রসু ই কি বলে মরিচের দানা, এগুলো সব ভিজে রাখছে। 10,000 টাকার মানে জিনিসপত্র আনছে খেতে বোনার জন্য, আর খেতটা এখন না বুনতে পারলে মানে সব দানা দুনাগুলো সব নষ্ট হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া হলো আজকে সারা দিন ওইখানে ওই দৌড়াদৌড়ি করতেছে মানে খেতটা চোয়ার জন্য, আর মেশিন যাইতে যাইতেছে না কেদার জন্য। এই জন্য আবার কয়েকদিন পর আবার একটু পাবনা যাব সবাই মিলা। তো আমার এরকম একটা ইচ্ছা নাই, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে তুমিও চলো, কখনো যাও নাই, যায় আসো। আর বাবু ছোট মানুষ, এর জন্য যাইতে চাইতেছি না, কিন্তু আবু তালহা তানহাও যাইবো। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে তাই তুমি কেন যাবে না, অনেকে মানে যাবা না কেন এটা বলতেছে। তো দেখি মানে কতটুকু যাই না না যাই, এখন আমি শিওর না যে যাব না না যাব ভাইয়াদের বাসায়। আর সবাই কম বেশি অনেকেই জানেন যে আমাদের তানজিলার এঙ্গেজমেন্ট, তো আমাদের তানজিলার বিয়ে হইতেছে। আসলে তানজিলাকে কত ছোট আয়া দেখছি, আর সেই তানজিলা আজকে বিয়েও হইয়া দেখতেছে। আমি যখন আসছি তখন নাকি যেন তানজিলা টুতে না ফোরে যেন পড়ে, এরকমই টুতে ফোরে পড়ে, এরকম টুতেই মনে হয় পড়ে। তো তখন আমি তানজিলার এসে পাইছি, তান তখন অনেক ছোট ছিল, মানে আমাদের বাড়িতে তো তখন আর কোনো ছোট ই ছিল না, ময়রম ছিল অনেক ছোট, মানে ওর মার কুলে ছিল 3 মাসের বা 4 মাসের, আর তান তখন 1-1.5 বছর বা 2 বছরের ছিল, মানে এত ছোট ছোট ওদের আয়া পাইছি। তো তানজিলার এখন বিয়ে হয়ে যাইতেছে, মানে আমরা হলো মানে মামি শাশুড়ি হয়ে যাইতেছি গা, খালা শাশুড়ি তার আগেও হয়েছি, এখন আবার মামি শাশুড়ি হইতেছি, আবারও মানে নানিও হয়েছি, কিন্তু মামি শাশুড়িটা আবার এই পক্ষে থেকে পাইতেছি, মানে সব মিলেই একটা মুরব্বি মুরব্বি আইসা পড়তেছে যে আমরাও নানি শাশুড়ি খালা শাশুড়ি এরকম হয়ে যাইতেছি, মানে এরকম। তো যাই হোক, সবাই অনেক খুশি, তানজিলাকে বিয়ে দিতেছি, তারপরে মানে বাড়িতে প্রোগ্রাম চলতেছে, কে কি করবে না করবে সব কিছুই। আজকে আমার শাশুড়ি মা দেখলাম সায়া ব্লাউজ বানাইতে দিয়ে আসবে, তা বলতেছে যে কোন কালারে বানাবো। আসলে তানজিলা তো বাড়ির বড় মেয়ে, আর আমাদের এই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির এই প্রথম হলো মানে মেয়েদের মানে নাতি নাতকুরের বিয়ে হইতেছে। তো আমার শ্বশুর তো অনেক ই যে আমাদের তানজিলার বিয়ে হইতেছে, আব্বার প্রথম নাতি, আমার শাশুড়ির প্রথম নাতি, আবু তালহা তানহাওরা, তারপরে ময়রমরা, ময়রমরাও বড় হইতেছে, কিন্তু ওরা বড় হইতে হইতে অনেক দেরি এখনো মানে বিয়ে সাদের কথা বলা। তানজিলা সবার ফার্স্ট, সবার বড়, অন্যরকম একটা ই। আর আমি দোয়া করব যাতে তানজিলা ভালোভাবে থাকতে পারে, ওর স্বামীটা নিয়ে ভালোভাবে যেন ওর মানে ওর সংসারটা যেন ভালো হয়, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন সংসারটা ভালো হয়, সেই দোয়া করব। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর সংসারটা অনেক মানে অনেক সুমধুর হয়, ভালো হয়। আর একটা মেয়ে মানুষের শ্বশুরবাড়ির সংসারটাই কিন্তু সবচেয়ে ডিপেন্ড করে যে তার ভালো থাকা, তার ই করা। শ্বশুরবাড়ির মানুষজন যদি তার পাশে না থাকে, তারকে ওরকম করে না দেখে বিয়ের পরও কিন্তু সুখ হয় না। তো আল্লাহর কাছে দোয়া করব যাতে ওর মানে সব কিছু যেন ভালো হয়, নতুন জীবনটা সব কিছু যেন ভালো হয়। আমি আজকে মানে বৃষ্টির 2-3 দিন যাবৎ বৃষ্টি, তো বৃষ্টির ভিতরে বসে বসে ভাবতেছি আর ই করতেছি যে কি হইতেছে, মানে এরকম। কালকে বড় জাল আসবে, আজকে সন্ধ্যা এখন অনেকের সাথে হলো ফোনে কথা বললাম, আর সবাই আমার ফোন দা জিজ্ঞেস করতেছে যে তানজিলার বিয়ে, তানজিলার বিয়ে।
আমি বলতেছি হ্যাঁ, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে তানজিলার বিয়ে। তো সবাই হলো দোয়া করবেন তানজিলার জন্য, আর আমাদের প্রথম মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে। আমি ওদিন বলতেছিলাম যে তানজিলার যদি ভালো একটা ঘরে বিয়ে হয় বা তানজিলার জামাই যদি চাকরিজীবী হয়, তাহলে ওই টানে টানে আরো মেয়েরা চলে যাবে, এরকমই কিন্তু হয়। বড় একজন বাড়ির একজন যদি চাকরিজীবী হয়, তখন সবাইকে চাকরিজীবীর কাছেই কিন্তু মানে বিয়ে দিতে চায়। তো যাই হোক, তানজিলার আল্লাহর রহমতে ভালো একটা ঘর সম্বন্ধ আমরা সবাই মিলেই ই করছি, তো হইতেছে যেহেতু সবাই দোয়া করবেন। আর আমাদের মানে ক্ষেতের অবস্থা অনেক ই হয়ে গেছে, প্রতি বছর গতবারও আমাদের অনেকগুলো জিরাত নষ্ট হয়েছে, এবার ওই রকমই হইলো। গতবার বোনার পর নষ্ট হয়েছে বৃষ্টিতে, একদম এত বৃষ্টি হয়েছে গোড়া তুইলা ফেলাইছে। আর এবার বোনার আগেই মানে ঘরে আজকে দেখি দইনা পাতা ঘরেই হয়ে গেছে গা। তো তারপর ওইটা খেতে বুনছে, বোনার পরে দেখা যাক মাশাল্লাহ কতটুকু হয় তা জানি না। তো সবাই দোয়া করবেন যাতে সব কিছু ভালো হয়। আর মানে যদি যাই, যে তানজিলার আংটি পরানোতে অনেক দূর তো তানজিলাদের বাসা, যদি যাই তো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখনো শিওর না যে যাব না না যাব, কিন্তু তানজিল তানহার বাবা মানে আপনাদের ভাই আমাকে নিয়ে যাইতে চাইতেছে, আমি কখনো যাই নাই আপনাদের বাসা। আমাদের বাড়ির মোটামুটি ভাবে সবারই যাওয়া হয়েছে, আমি কখনো যাই নাই ওই বাসায়। যখন তানকে মুসলমানি করাইছিল তখন একটা অনুষ্ঠান ছিল, এই বাসা থেকে সবাই গেছিল, তখন আমার আবু তালা অনেক ছোট ছিল, তো সবাই গেছে। ওই ক্ষেত্রে হলো আমার যাওয়া হয় নাই, কারণ আমি আর আব্বা হলো বাড়িতে ছিলাম, আর আমার শাশুড়িরা সবাই হলো গেছিল, তো আমারই শুধু যাওয়া হয়নি। তো দেখি যাই না না যাই, তাও এখনো মানে ডিসিশন নেওয়া হয় নাই যে যেতে পারবো না না পারবো। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যাও না এখান থেকে। তুই গেছিল কে হে দেখো খালা করতে যায় আর ফুল করতে যায়, তুই গেছিল কে? এই যে সকালে রুটি খেয়ে বাইরে কই আসলি দেখো।